শাহিদুল আলম আপনি লিখেছেন অনেক পণ্যের কেনা বেচায় দালাল বা মধ্যস্থাকারী থাকে বিশেষত গরু ছাগল এবং জমি জমা কেনা বেচায় এরকম দালাল বা মধ্যস্থকারী ক্রেতা বিক্রেতা থেকে বেনিফিট গ্রহণ করতে পারবে কিনা মধ্যস্থাকারীকে কীভাবে বিনিময় গ্রহণ করলে সৈসমতা হবে চমৎকার একটি প্রশ্ন মধ্যস্থতাকারী যিনি ক্রেতা এবং বিক্রেতার মাঝে সেতু বন্ধন এর কাজ করছেন বিক্রেতা তিনি ক্রেতা খোঁজ করছেন তো এই মদস্থাকারী ক্রেতা খুঁজে আনছেন আবার ক্রেতা জেনে তিনি পণ্য খোঁজ করছেন তখন এই বিক্রেতা এই মদস্থাকারী তিনি বিক্রেতার কার পণ্যটাকে তার তাকে তথ্য দিয়ে তাকে সহযোগিতা করে কিনতে সহযোগিতা করছেন এক্ষেত্রে তিনি উভয় দিক থেকে পারিশ্রমিক নিতে পারবেন কিনা উত্তর হলো যদি তিনি কোনো এক পক্ষ থেকে নিয়োগ না হন ধরুন তাকে বিক্রেতা বললেন যে আমার এই জমিটা তুমি বিক্রি করে দিবে তাহলে তোমাকে আমি যা বিক্রি করতে পারো তোমাকে এত টাকা দিবো ধরুন এটার দাম পঞ্চাশ লাখ টাকা তুমি এটা বিক্রি করতে পারলে তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিয়ে দিব এ আমি বিক্রি করতে পারলে তো এরকম যদি কোনো এক পক্ষ থেকে তিনি টাকা নেন তাহলে অপর পক্ষ থেকে তিনি আর টাকা নিতে পারবেন না আর যদি তিনি কোনো পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত না হন এবং কোন অর্থাৎ কোনো পক্ষ তাকে কোনো নির্দিষ্ট কোনো পারিশ্রমিক দিবেন বা তাকে এর জন্য দায়িত্ব দিয়েছেন পারিশ্রমিকের বিনিময়ে এরকমটি না হয় বরং তিনি জানেন শুধুমাত্র যে এই ভদ্রলোক বিক্রেতা আর উনি ক্রেতা সেক্ষেত্রে তিনি ক্রেতা পণ্য খুঁজছে তিনি তার কাছে নিয়ে গেলেন সেই হিসাবে তার কাছে টাকা নিতে পারেন আবার বিক্রেতা যিনি তার জিনিসটা তিনি বলে দিলেন যে আপনার জিনিসটা আমি বিক্রি করে দিলাম অতএব আপনি কিছু দেন তার কাছ থেকে তিনি নিলেন এভাবে জাহেজ হতে পারে যদি তিনি কোনো এক পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত বা কোনো এক পক্ষের থেকে পারিশ্রমিকের ব্যাপারে আগে থেকে চূড়ান্ত না হয়ে থাকে অর্থাৎ তাকে দায়িত্ব নেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি দুই পক্ষ থেকে নিতে পারবেন পাকিস্তানের বিনোদন করাচির যে ফতোয়া কিতাব রয়েছে সেখানে আপনার এই মাসালাটিকে এভাবে উত্তর দেওয়া হয়েছে এবং এই মাসালাটি এরকমটিই এরকমটি হওয়ার কথা অতএব আপনি দুই দল দুই পক্ষ থেকে টাকা নিতে পারবেন তখন যদি কোনো পক্ষ থেকে আপনি নিয়োগপ্রাপ্ত না হন আপনি আপনার মতো করে কাজ করছেন এবং তথ্য উভয় পক্ষকে আপনি দিচ্ছেন সেই তথ্যের বিনিময় আপনি পরিশ্রম দিতে পারেন এম আবু নাইম আপনি লিখেছেন রান্নার চুলা উত্তর দক্ষিণ দিক করে বানানো যায় কিনা এবারের শরীর বিধিনিষেধ আছে কিনা না ভাই এটা একান্ত দুনিয়ার কাজ আপনার বাসার দরজা আপনি কোন দিকে দিবেন না দিবেন কীরকম দিবেন না দিবেন আপনি চুলা দিক দিবেন না দিবেন এভাবে সরিয়ার কোনো আপনার বিশেষ কোনো নির্দেশনা নেই এবং আদেশ নিষেধ নেই এটি একান্ত আপনার নিজের সুবিধা আপনি করবেন যেটা আপনার জন্য ভালো হয় সেটা জেসমিন আক্তার লিখেছেন লঞ্চ বা বাস বাস বাসে নারীদের সফরের সময় একাধিক নামাজের ওয়াক্ত হয় তখন তাদের নামাজের বিধান কি তখন পুরুষদের সামনে সম্পূর্ণ পর্দাক নামাজ আদায় করা যাবে কি না হ্যাঁ আপনি তখন নেমে মসজিদে সালাত আদায় করছেন পুরুষরা দেখছে তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ সালাত আদায় করতে পারেন পরিপূর্ণ পর্দা করে মুখ ঢেকে আদায় করতে পারেন কিন্তু যদি এরকম হয় যে কোনো এক সাইডে আপনি কোনো এক কোণে আপনি আদায় করলে কেউ আপনাকে দেখতে পাবেন না তাহলে চেহারাটা মুক্ত করে সালাত আদায় করতে হবে অন্য অঙ্গ প্রত্যঙ্গ মাথা পাত এবং আহাত ইত্যাদিগুলোতে আপনি রাখতে হবে তবে মুখটা খুলে সালা করতে হবে যদি আপনাকে কেউ না দেখবে এরকম পরিবেশে আপনি সালা করার সুযোগ পান একটু তিতলি আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীকে তালাকের অধিকার প্রদানের পর স্বামীকে আবার সে অধিকার ফিরিয়ে নিতে পারে হ্যাঁ বোন তিতলি এটি করতে পারে একজন স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের যে পাওয়ার এটি দিতে পারেন আবার সে পাওয়ারটা রহিতও করতে পারেন যে আমি অর্ফিউদ্ তালাকের পাওয়ার যেটি দিয়েছিলাম ফিরিয়ে আনাম এটি করতে পারেন নুরিয়া বিনতে আলী লিখেছেন স্বামীর কল্যাণ হেদায়েত ও নেখাত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া আছে সাধারণ সাধারণত এখনো করবেন আল্লাহ তালার কাছে যে মৌলিকভাবে যে কল্যাণ চাওয়া হয় সেগুলো দোয়া করবেন আলাদা করে স্বামীর নাম ধরে ধরে তার জন্য দোয়া করবেন তার জন্য কল্যাণ কামনা করুন আল্লাহ তালার কাছে এটি যথেষ্ট সাবিকন্নাহার এটা দিকে আপনি লিখেছেন হাদিসে আল্লাহর কাছে জুতার ফিতা পর্যন্ত চাইতে বলা হয়েছে অর্থাৎ জুতার ফিতা যদি ছুঁড়ে যায় সে চাওয়ার কথা বলা হয়েছে অন্য কারোর কাছে চাইলে শিরক হবে তাহলে বাবা বড়ো ভাই বোন বা স্বামীর কাছে চাইলে কি শীর্ক হবে দেখুন এখানে অলৌকিক চাওয়ার কথা বলা হয়েছে লৌকিক চাওয়াতে আপনি যে কারো কাছে চাইতে পারেন যে আমাকে এই জিনিসটা দাও এই জিনিসটা দেন কারোর কাছে চাই লৌকিক চাওয়া এটা তো ঠিক আছে অলৌকিক বলতে আপনি অদৃশ্য কোনো শক্তির কাছে চাইলেন হ্যাঁ তো সেটা একমাত্র আল্লাহর কাছে চাইবেন অন্য কারোর কাছে নয় অতএব এই দুটো ভিতরে পার্থক্য করতে হবে